জুলাই দিনটি মোহনবাগান দিবস হিসাবে পালিত হয়, কারণ ১৯১১ সালের ২৯শে জুলাই মোহনবাগান দল প্রথমবার ব্রিটিশদের পরাজিত করে আইএফএসএল জয় করেছিল। সেই কথা স্মরণ করে সাড়ম্বরে মোহনবাগান দিবস পালন করল ক্লাব। এই উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। অতীত বর্তমানে ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্রদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিনোদন জগতের উজ্জ্বল তারকারা। উপস্থিত হয়েছিলেন প্রাক্তন ফুটবলার চুনী গোস্বামী, সুব্রত ভট্টাচার্য, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুভাষ ভৌমিক, রাজ্যের ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, দমকল মন্ত্রী সুজিত বসু, বিশিষ্ট মন্ত্রী তাপস রায়, মেয়র পরিষদ দেবাশিস কুমার, মদন মিত্র প্রমুখ। এদিন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, চিত্রতারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং নাট্য ব্যক্তিত্ব দেবশঙ্কর হালদারকে আজীবন সদস্যপদ প্রদান করা হলো। অসম্ভব বড় সম্মান, কারণ ছোটবেলা থেকে মোহনবাগান এবং আমি এর আগেও বলেছিলাম যখন স্টার থিয়েটারে গিয়েছিলাম যে আমার বাবা ছোটবেলা থেকে আমি দেখেছি সামনে চুনিকাবু বসে আছেন, মানে মোহনবাগান বলতে যেটা বোঝায়, মানে আমি জানি না এখানে অনেক রকম টাইম থাকে, কিন্তু আমি ছোটবেলা যা দেখেছি আমার বাড়িতে সেটা ভাষায় বোঝাতে পারবো না, মানে মোহনবাগান বল, মোহনবাগান মানে যে রেডি হচ্ছে, তখন তো রেডিও ছিল, টেলিভিশন অত ছিল না, মানে রিলে যখন হচ্ছে খেলা হচ্ছে আমি সেই মানুষটাকে খুব কাছ থেকে দেখেছি। অবশ্যই একটা জিনিস বলতে খুব ভালো লাগবে, আমি আগের দিনও বলেছি, অবশ্যই আমরা সিনেমা জগতে আছি, আমরা সিনেমা জগতে কাজ করলে একটু আগে বলছিলাম যে মোহনবাগান কিনা জানি না, তবে একটা জিনিস বলতে ভালো লাগছে যে আমার ছেলে এখন 14 বছর বয়স, কিন্তু ও প্রফেশনালি ফুটবলার হবে বলে নিজেকে তৈরি করছে, সেইটা আমার কাছে একটা খুব বড়। আর এইটা যখন আমি হাতে তুলে নেবো ও আরও ইন্সপায়ার হবে, কারণ আমার নিজের মনে হয় যে আমাদের এক একটা ফিল্ডে একটা ইতিহাস আছে, মোহনবাগান নিজস্ব একটা তার নিজের ইতিহাস আছে, ইতিহাসটাকে ধরে রাখা এবং ভবিষ্যতে যারা আরও আসবেন, যারা আরও প্রজন্মের প্লেয়ার্স আসবেন মোহনবাগানের হয়ে খেলবেন, তারা যেন ওই ঐতিহ্যটাকে, এইটা নিয়ে কিন্তু আমরা গর্ববোধ করি। কিন্তু ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে এই যে এই মাঠটা পাশে এখানে ক্লাস সিক্সে র্যাম্পার্টে দাঁড়িয়ে টিকিট পাইনি বলে মোহনবাগান ও উড়ারি ম্যাচ দেখেছিলাম 76 সালে, তখন টিকিট পাইনি, এত লোক মাঠে আসতো, ফলে এক দাদার কাঁধে চেপে ওইখানে মাঠে দেখেছিলাম। এক্ষুনি বলছিলাম যে আরো সব দারুণ দারুণ ম্যাচ দেখেছি এই মাঠে, আজকে সেই মাঠে ঢোকবার একটা স্বীকৃতি বা বলা যেতে পারে আমার একটা বা আমি একটা লায়েক হলাম যে কোনো সময় এই মাঠে ঢুকে নিজের হিম্মত বা নিজে যে মোহনবাগানি এই কথাটা চিৎকার করে বলতে পারবো। প্রাক্তন ফুটবলার অশোক চট্টোপাধ্যায়কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হলো। আমি এই জীবনকৃতি সম্মান পাচ্ছি, এটা আমার দারুণ আনন্দ হচ্ছে, দারুণ। এদিন ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে শুভেচ্ছা প্রদান করা হলো মোহনবাগান ক্লাবের হাতে। অনুষ্ঠানে এসে নিজের ভালো লাগার কথা জানালেন প্রাক্তন ফুটবল তারকা চুনী গোস্বামী। মনে হয় যে মোহনবাগান ক্লাবে আসতে পেরে সবসময় ভালো লাগে, নিজেকে উৎসাহিত মনে করি এবং আশা করি মোহনবাগানের কিছু করতে পারলে অত্যন্ত ভালো লাগবে। উত্তরীয় এবং সেই সাথে উত্তরীয় অরিজিৎ দাবিকে আপনারই মনস্থির জন্য। মোহনবাগান দিবসের বিস্তারিত জানালেন সভাপতি গীতানাথ গাঙ্গুলি এবং সচিব বাবুন বন্দ্যোপাধ্যায়। আজকের দিনে সাধারণ মানুষের কাছে আমার এই আবেদন, আপনি মোহনবাগানই হন কি মোহনবাগানকে সমর্থন করেন না কিছু যায় আসে না, কিন্তু স্মৃতির মন্থন করতে হবে। ডক্টর রাধাকৃষ্ণন বলতেন, ট্র্যাডিশন ইজ হিউম্যানিটিজ মেমোরি অফ দি পাস্ট, অতীতের স্মৃতিকে আজকের দিনে সাম্রাজ্যবাদী ওই ব্রিটিশ ওদের দলকে আমরা হারিয়েছি, সেটা ভারতের প্রতিনিধি হিসেবে মোহনবাগান ক্লাব এই কাজ করেছিল, কাজেই এটা সমস্ত ভারতীয়দের পক্ষে আনন্দের দিন। এই দিনটাকে এক বছরের মধ্যে এই দিনটা এই বার্থডেটা আসার জন্যে অনেক অপেক্ষা করে থাকি, তো আজকের দিনটা ভীষণ ভালো লাগছে। আমরা যাদেরকে হারিয়েছি তাদের কথা খুব মনে পড়ছে আজকের দিনটা, কিন্তু যারা যারা আজকে মোহনবাগান ক্লাবের আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বার হিসেবে বডি হিসেবে আছে তাদেরকে আমরা মনে করি যে মোহনবাগান জাতীয় ক্লাব
এই ক্লাবটাকে নিয়ে একটু ভালো করে কাজ করতে হবে। ভালো করে কাজ করলে সাপোর্টার মেম্বাররা আমাদের ভালো ভাববে।